আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মসজিদ আমাদের বাইতুর রহিম যেটা হুজুর 2018 সালে উদ্বোধন করছেন সেটা সম্পর্কে আমি আপনাদের সাথে একটু পরিচিত হব। অবশ্য আমি বাংলাদেশের মুনসুমন জারিগেওয়াজ জামাতের সদস্য ছিলাম, আজকে প্রায় এখানে 33 বছর যাবৎ এখানে থাকি এবং এইটা হুজুরের আমাদের এটা আমাদের এই শহরের দ্বিতীয় মসজিদ। আমরা অবশ্যই এটা 16 সালের শেষ দিতে আমরা কিনছি, 17 সালের মধ্যে আমরা কাজটা সব কমপ্লিট করিয়া এইটা আমরা 18 সালে হুজুরের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ। এটা অবশ্য একটা কথা বলা দরকার, বেলজিয়ামে এই বেলজিয়ামের দ্বিতীয় জামাত, দ্বিতীয় বৃহত্তম জামাত এবং এই প্রথম থেকেই আল্লাহ তাআলার অশেষ রহমত যে এই জামাতে হুজুর বেশি কয়েক খলিফাতুল মসীহ রাবে রহমুল্লাহ এবং খলিফাতুল মসীহ খামেস দুইজনেই এই আমাদের এই শহরে পদার্পণ করেছেন, পা রাখছেন। আমাদের আমরা বরকতের অধিকারী এই এই কারণে বলতে পারি যে এই ছোট্ট আমাদের এক শহর, এই শহরে দুই খলিফার আগমন এবং আলহামদুলিল্লাহ আমারও সৌভাগ্য এটা বলা চলে। খলিফাতুল মসীহ রাবে রহমুল্লাহ যখন আসছিলেন তখন আমি প্রেসিডেন্ট ছিলাম জামাতের, তখন তিনি খুব প্রশংসা করছেন এবং ঢুকে বলছিলেন যে আমি সাহেব এটা তো বাঙালিদের গন্ধ পাচ্ছি আমি মসজিদে, কেননা অবশ্য হুজুরের খুব পছন্দ ছিল চিংড়ি মাছ। তো বাই দ্য ওয়ে আমি চিংড়ি মাছের ব্যবস্থা করছিলাম, পাকাইছিলাম, তো কিচেনটা ছিল মসজিদের পাশেই যার ফলে গন্ধ পাইছিল। তারপর আমি সাহেবকে বলতেছিলেন, তখন আমি সাহেব বলতেছিলেন এই কথাই যে বাঙালি তো সদর এই মসজিদের, এখানের সদর এই জামাতের, এই জন্য এই বাঙালি গন্ধ পাচ্ছেন আপনারা। তো এই আমাদের এটা এন্ট্রেন্স একটা মসজিদের, আমাদের বাইতুর রহিম মসজিদ নাম, এবং এটা এক সময় একটা কমিউনিটি সেন্টার আমাদের ছিল, পরে এই ভদ্রলোক বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার একটা মেয়ে ছিল এবং সে চাচ্ছিল একটা ভালো কাজে যদি ব্যবহার করা যায় এই জায়গাটা, তাই অনেক ভালোই। তার মেয়ে একটাই ছিল এবং বৃদ্ধ এবং বৃদ্ধা তার ওয়াইফ দুইজনেই বৃদ্ধা ছিলেন, তারা মৃত্যু পথযাত্রী, এমন অবস্থায় তার ওয়াইফের ক্যান্সার এসেছে। তখন সে চিন্তা করলো আমি একটা সৎ কাজে ব্যবহার করি জায়গাটা, আমার টাকা পয়সার দরকার নেই, আমার মেয়ের জন্য কিছু টাকা দরকার, এই টাকাটা পাইলে হয়ে যায়। বাই দ্য ওয়ে বলতে গেলে এই জায়গাটা আমাদের 15,500 স্কোয়ার মিটার এবং মোটামুটি, এবং এই শুধু এইটাই না, ইউরোপের বলতে গেলে ইউরোপের মধ্যে একটা বৃহত্তর মসজিদের একটা আমাদের লন্ডনের বাইরে, কেননা ওখানে তো যে যেখানে জলসা হয় এটা অনেক বড় জায়গা কিন্তু মসজিদের জন্য এটা বৃহত্তম জায়গা। এই ব্যাপারে হুজুরও বলছিলেন আমি সাহেবকে জার্মানির আমি সাহেব আপনি দেখেন তো এত বড় জায়গা আপনাদের আছে কি না, তো আমি সাহেব খুব খুশিতে বলছিলেন এত বড় জায়গা আমাদের না, জায়গা আছে আর ছোট, কিন্তু যাই হোক এরপরে আমরা এটাকে একটা মসজিদের চেহারা নিয়ে আসছি। অনেক খুদ্দাম, আনসার, আতফাল এবং নাসরাতের অনেক পরিশ্রমের ফলে আজকের এই আমাদের এই মসজিদ মোটামুটি সবাই বলে সুন্দর জিনিসটা, আপনারাও দেখতে পারেন এখানে। এই এটা আমাদের মসজিদের হল যেখানে নামাজ পড়ার জায়গা এবং এর পিছনে মহিলাদের এবং উপরে এই উপরে যে জায়গাটা আছে ওটা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে বিরাট বড় ওর হল রুম। এখানে একটা সুন্দর জিনিস আছে অবশ্য দেখাইতে পারি, মাছের ই আছে। হ্যাঁ, এটা আমাদের নর্মালি একটা ছোটো এন্ট্রেন্স, আমার আবার এক্সিটের একটা বড় জায়গা আছে, আমরা দুইটা করছি পুরো রাউন্ড, এদিক দিয়ে ঢুকে এবং ওদিক দিয়ে বাইরে, ও একটু সামনের রাস্তা দেখাবো ওইটা একটু পরে। আল্লাহ তাআলার অশেষ রহমত এখানে প্রায় আমাদের 150 পার্কিংয়ের জায়গা আছে, 150 গাড়ির পার্কিংয়ের জায়গা। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়ি অলরেডি আছে কিছু, অবশ্য সবাই কাজে ব্যস্ত, অনেকে কাজ করতেছে আজকে কারণ ইস্তেমা গেছে আনসারুল্লাহ, যে হুজুর নিজেও এই ব্যাপারে তাস্কারা করছেন আমাদের ব্যাপারে, বেলজিয়ামের ব্যাপারে। এই সামনে কিছু কিছু গাড়ি এখনও আসছে, অনেকে চলে গেছে এখন প্রায় শেষের পথে। এই সামনে আমাদের বিরাট বড় এরিয়াটা দেখেন, এখানে প্রায় 2টা ফুটবলের মাঠ আছে আমাদের, এখানে সামারে খেলাধুলা হয়, ক্রিকেট খেলা হয় এবং গতকালকেও হয়েছে, হ্যাঁ ক্রিকেট খেলা হয় এবং ফুটবল খেলা হয়। এছাড়া এই ইস্তেমা আনসারুল্লাহ বলেন এই লাজদারও হয় এখানে, ন্যাশনাল যেগুলা এখানে হয়, যে মাঠটা মোটামুটি অনেক বড়। আমি এদিক দিয়ে দেখাই একটু, এদিক সামন দিয়ে
এখানে আর একটা চমৎকার ব্যাপার, আমাদের এই মাঠের আশেপাশে চেরি বাগান, চেরি ফলের বাগান সব, এবং এক পাশে অবশ্য ইও আছে এই নাশপাতি, কিন্তু মোস্টলি এখানে সবচেয়ে বিখ্যাত চেরি এখানে এখানে হয়। আমাদের এই এলাকাটা অবশ্য ফলের জন্য খুব উল্লেখযোগ্য, সেই ফলের মধ্যে আছে এই চেরি, স্ট্রবেরি, আপেল এবং নাশপাতি। এই চারটা জিনিস খুব বিখ্যাত আমাদের এই এলাকায়। তো এই হলো এটা মাঠ আমাদের, এখানে সবাই বাচ্চা কাচ্চারা সবাই মিলেই খেলাধুলা করে। আমাদের আনসারও দেখেন ভলিবলের নেটটা, আরও ফুটবলের অবশ্য যদিও ই বারটা ভেঙে গেছে কিন্তু খুব সুন্দর। এখানে একটা একটা বড় ব্যাপার, এখানে একসময় একটা লেক ছিল, এই জায়গায় একটা লেক ছিল, যেই লেকের হ্যাঁ ওই লেকেই এখানে বানানো ছিল, চারিদিকে পানি ছিল, মাঝখানে একটা টিলা ছিল যেখানে এখানে হরিণ ছিল, ময়ূর ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, তারপর বিভিন্ন প্রজাতির হাঁস ছিল, রাজহাঁস এগুলো ছিল, এবং মুরগি ছিল বিভিন্ন প্রজাতির, খুব সুন্দর একটা ছোট্টখাটো চিড়িয়াখানার মতো ছিল। তো যাই হোক, এগুলো আমাদের নিজের স্বার্থে, যেহেতু জলসা আমরা এখানে জলসা হয়েছে আমাদের ন্যাশনাল জলসা, যার জন্য ওইটা আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। এই কিন্তু মাটি ফেলানো হ্যাঁ সব আমরা নিজেরা করছি, এখানে কোনো পেড কোনো লোক দিয়ে কোনো কাজ করানো নেই, সব ভলান্টিয়াররা আমরা করছি। তারপরে এখানে আরেকটা জিনিস দেখাইতে চাই, এখানে আরেকটা পার্ক আছে আমাদের যেখানে আমরা হাইটে চলতে পারি হাঁটার জন্য, সকালবেলা মর্নিং ওয়াক, এখানে ক্লাস ক্লাস হইলে যখন আমরা রাত্রেবেলা থাকি এখানে মর্নিং ওয়াক আমরা এখানে করি। তাই এখানে দর্শক মণ্ডলী আমি একটু বলতে চাই, এই পার্কের পিছনে ছোট্ট একটি স্মৃতি আছে, যে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব ওনারই পুত্রের স্মৃতি, এটা ওনার মুখের থেকেই আমরা শুনবো, কিন্তু আমি একটু বলে নিলাম যে এই পার্কে আসতেও এবং সবসময় বাচ্চারা যখন এখানে আসে বা মা বাবা বিভিন্ন অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে, তো বাচ্চারা এখানে খেলাধুলা করে, দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন দোলনা ঝুলনি, এবং এটা একটা ভালো এই এটা একটা গোয়েন্দা কমিনির ফানওয়ারজে নিউলি হ্যাঁ গ্যাংক, এটা এটা হচ্ছে কি একটি বাচ্চাদের খেলার, হ্যাঁ এটা লাফানোর জন্যই ছিল, একটা বাচ্চারা যে লাফায় ওটা তো এখন তারা আসছে স্প্রিং কাস্টেল বলে, এটা স্প্রিং কাস্টেল বলে হ্যাঁ হ্যাঁ, আর কি যেটা বাচ্চা লাফানোর যে ক্যাসেল এটা বিভিন্ন পার্কে দেখা যায়, এখন আমাদের অনুষ্ঠান শেষ ওরা নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি যে কথাটি বলছিলাম যে পার্কের পিছনে ওনার সন্তান, যে সন্তানের ব্যাপারে হুজুরও খুতবায় ওনার ই করেছিলেন, স্মৃতিচারণ করেছিলেন, এবং প্রায় খুতবাটাই তার ব্যাপারে দেওয়া ছিল, ওনার কাছ থেকেই আপনি শুনবেন। এবং এটা আমাদের বাঙালি হিসাবে আমাদের একটা গর্ব যে এখানে এসে এই ছেলেটা আমাদেরকে ধর্মের যে মুসিমাউদ আলাহ ইসলামের যেই বাণী, যে আসো আমি তোমাকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিই জীবন্ত খোদার সাথে, এবং আজকেও আমাদের হুজুর বললেন যে আমরা যেন মোহাম্মদ মুসা ইসলামের পতাকার নিচে আনতে পারি এই দুনিয়াকে। তো যে তা সে ছেলে ওনার যে মানে পূর্ণ সন্তান মানে গর্বিত পিতা ওনার কাছ থেকেই শুনে নেন যে এই পার্ক এবং তার কিছু স্মৃতি। আমি ওনাকে আবার মাইকটি দিচ্ছি। জি স্যার, জি মূলত এই পার্কটা অবশ্য আমি সাহেব ও মারা যাওয়ার কিছুদিন পরে, আমি ওর নাম হচ্ছে রৌফ বিন মাকসুদ জুনিয়র, ও জামিয়াতে 2018 সালে ভর্তি ছিল, এই মসজিদে জন্ম ইয়ে হওয়ার পরেই, উদ্বোধন হওয়ার পরেই হুজুরের অশেষ ই ছিল কৃপা আমাদের প্রতি, হুজুর ওকে ই দিয়েছিলেন, মানে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু পরে তারপরে ওখানে যখন ও গেছে, অবশ্য এখানে একটা ব্যাপার আছে, এই মসজিদের সাথে ওর অনেকটা স্মৃতি জড়িত, কেননা ও রোজার মধ্যে খুব পরিশ্রম, এবং এখানে যারা কাজ করছে তাদের কথা ভাষ্য ওনাকে সবচেয়ে বেশি কাজ করছে, এবং রোজারা ইহা এই বড় বড় ইটের পাথর এখান থেকে উঠে উনি ফালাইছে ডাস্টবিনে নিয়ে। বয়স কীরকম ছিল ওর? বয়স তখন ছিল 18 বছর। ওর জন্ম অবশ্য 2000 সালের 15ই অক্টোবর। তো এটা এই 18 সালের যখন হুজুরের উদ্বোধনের আগে খুব মানে দিন রাত মিলে কাজ করতে হইতো, তখন ও এইগুলো করছে। তারপর ওর মৃত্যুর পর কিছুদিন পরে আমির সাহেব এখানে আসলেন, আমির সাহেব এসে আমাকে বললেন
যে আপনার ছেলে তো ছিল কিন্তু এটা আমাদের সম্পদ ছিল, যার ফলে উনি বললেন এখানে একটা ওর নামে ওর স্মৃতি স্মৃতিচারণের জন্য একটা পার্কের ব্যবস্থা করা হোক। তারপরে এই একটা ছোট্টখাট্টো একটা পার্ক আমরা দাঁড়া করিয়েছি এবং এখন এটা পুরো পূর্ণ ই দিতে পারিনি, রূপ দিতে পারিনি, কিন্তু আমাদের চেষ্টা চলছে আস্তে আস্তে। হ্যাঁ, আরও প্ল্যান আছে। এই এই জায়গাটা পুরাটাই বলছে, আমি সে বলছি জায়গাটা পুরাটাই এই বাচ্চাদের জন্য ই করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, তাসিনের নামে, তাসিন ওই ওর নাম রফবিন মাকসুদ জুনিয়র তাসিন, ওরা সবাই জানতো বাঙালিরা। তাই যাই হোক, এখানে আমরা কিছু আরও এই যে এখানে কিছু চেরি গাছ লাগাইছি, চেরি ফলের গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা মোটামুটি ভালো চেরি হয়, প্রতি বছর ওই সবাই মানে খুব এনজয় করে এখানে চেরিগুলা। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার বলতে চাই, আমি সাহেবের সাহায্যে আমরা আমাদের প্রচেষ্টায় এখানে একটা ফলের বাগানের মতো তৈরি করছি। এখানে ঘোরার মতো হাঁটার রাস্তা আছে, তো এগুলো সবাই ঘুরা খুব সুন্দর উপভোগ করে জায়গাটা। এই এটা শুধু হাঁটার জন্য এই এটা বানানো হয়েছে, এই পার্কটা, এটা একটা পার্ক। এই ঘরটা অবশ্য এখানে ওই কাজের জিনিসপত্র রাখি আমরা, কিন্তু এটা বারবিকিউ ঘর নর্মালি। এই যে এখানে বারবিকিউ ইয়ে রাখানো হয়েছে, হ্যাঁ এখানে মানে বারবিকিউ হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সব কিছুর ব্যবস্থা আছে এই ঘরটার মধ্যে। তো এই যে আমি এখন দেখা যাচ্ছি যে এখানে এগুলা ডুমুর গাছ, যেটা কোরআনে উল্লেখ আছে, তিন ফল এর তিন। আর এই যে এটা এক প্রজাতির আলুবোখারা গাছ, এটা এক প্রজাতির, এটাও আরেক প্রজাতির আলুবোখারা। এগুলো প্রত্যেকটা এক এক প্রকারের আমরা এটা লাগাইছি। হ্যাঁ, এবং বিভিন্ন কালার, বিভিন্ন ইয়ার কী নাম টেস্ট এগুলোর মধ্যে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে ইটা পড়ে গেছে, এটা হচ্ছে আলুবোখারা। হ্যাঁ হ্যাঁ, এটা আলুবোখারা, মানে বিভিন্ন কালারের, তো এটা বলতেছিলাম আর কি। তো ঠিক এই এখানে এই এই যে আরেকটা, এগুলো আলুবোখারের গাছই। তারপরে এই যে এগুলো বিভিন্ন আলুবোখারা, এই যে গাছটা, এই গাছটা কাকি, কাকি একটা গাবের মতো ফল, খুব মিষ্টি। এবং আমাদের বাংলাদেশে তো গাবের মধ্যে বিচি হয়, কিন্তু এটার মধ্যে বিচির এমন হয় যে তালের শাঁসের মতো, ওইটা ইয়ের সাথে খেয়ে ফেলা যায়। তো এইগুলো লাগাইছি। এইটাও একটু একটা ফলের গাছ, যেটা কি না ওই হিয়ার কি নাম এটার, এই এখানে এটার কি বল, পিচ ফল। হ্যাঁ হ্যাঁ, এগুলা, এই যে এখানেও একটা গাছ আছে। হ্যাঁ, এখানে একটা গাছ, এই যে এই বড় গাছটা, এই গাছটা চেরি গাছ, এটাও চেরি গাছ। এটা পুরানো ছিল, এটা আমরা কিছু করিনি, শুধু এই প্রচুর ফলন হয়। হ্যাঁ, এখনও ফল হয়। এবং এই যে এই বড়টা, এইটাও চেরি গাছ, এইটাও চেরি। আর হ্যাঁ, এই এখানে একটা গাছ, এটা হচ্ছে আখরোট, আখরোট যে বাদাম, এই যে আখরোট হয়েছে, পড়ে গেছে অবশ্য। হ্যাঁ, এই যে আখরোট পাওয়া যাচ্ছে এই গাছের থেকে, এই পড়ছে, এগুলো পেকে পেকে পড়ছে, যে অনেক দেখা যায়, ওই ওই অনেক। এগুলা একটু বাদাম, কিন্তু খুব দামি, অনেক পড়ে গেছে, সব দিয়ে পড়ে গেছে, যে দেখা যাচ্ছে, ওই 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 অনেক। ও প্রচুর দেখা যাচ্ছে। তো যাই হোক, এগুলো এখন রাখি আপাতত পরে। তো এই আখরোট গাছ বেশ ভালো এবং উন্নত মানের আখরোট, যেটা আমেরিকান আখরোট বলে এটাকে, আমার যেটুকু জানা আছে। আর এরা হচ্ছে কি আপনাদের প্রতিবেশী? হ্যাঁ, ওইটা আমাদের প্রতিবেশী। হ্যাঁ, এবং তাদের সাথে আপনাদের বন্ধুত্ব হিসাবে খুবই খুবই বন্ধুত্বসুলভ ব্যবহার আমাদের। মানুষ তো জানে যে আমরা মুসলমান মানে বদনাম। হ্যাঁ, এটা সত্য, এটা একটু বলেন। এটা না, এটা সত্য, এটা বলতে গেলে যদি আজকে হুজুর জন বললেন, সবার সাথে একটা সম্পর্ক বজায় রাখা উচিত, ইসলামের শিক্ষা আমাদের মধ্যে সবার মধ্যে থাকা উচিত। তো এই শিক্ষা আমরা আহমদেরই ব্যবহার করতেছি, আল্লাহ তাআলার শ্বশুর রহমত, যে এই লোকেরা, এই যে দেখো বেড়া আছে খুব সুন্দর, এবং তারা আমাদের সাথে রেগুলারই, বিশেষ প্রতি উইকেন্ডেই তাদের সাথে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়, এবং খুব আন্তরিকতা এখন আপাতত আমাদের সাথে। এবং যেটা আমাদের অনুষ্ঠানেও আসেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানে আসে, খাওয়া দাওয়া, তারা আমাদের সাথে খাওয়া দাওয়া খুব এনজয় করে, খাওয়া দাওয়ার। তো যাই হোক, তবে এই দিক দেখ, যদি অনেক বড় বাড়ি তাদের, কিন্তু মানুষ দুজন মাত্র।
এখানে এখানে থাকে মেয়ে আর মেয়ের হাজবেন্ড। ওই যে ওই বাড়িটা ওইটা হচ্ছে তার অরিজিনাল বাড়ি, বাপের বাড়ি, মেয়েটার মানে ওই বাটার ওই লোকের ই মেয়ে থাকে এখানে। হ্যাঁ, দুইটা বাড়ি একসাথেই, এই যে রাস্তা এটা। ফলের গাছগুলো এখানেও এই পিচ ফল আছে, এবং এটা আলু বোখরা, এই যে এটা ব্লু ব্লু এদিকে দেখা যাচ্ছে, ব্লু ব্লু আলু বোখরা। এটা বলে আলু বোখারা এত এত প্রকার আমি বাংলার সাথে জানতাম না, কিন্তু এখানে সে দেখি যে এত প্রকারের আলু বোখারা। হ্যাঁ, যে এইটাও আরেক পদের, এই যে এই একটা গাছ, এইটাও আলু বোখারের। এই যে এইটা হচ্ছে পিচ ফলের আরেকটা প্রজাতি, এটা পিচ ফলের একটা প্রজাতি। জি জি জি। এই যে এইটাও কাকি, কাকি বলি আমাদের ভাষা, আমি জানি না বাংলায় কী বলে, মানে বাংলায় বলে গাব, যেটা গাব কিন্তু যে বিচি খুবই মিষ্টি, যে পেতি পেতি গাব যেটা বলে বাংলাদেশে, সেই টাইপের হয় এটা, খুব মিষ্টি, খুবই মিষ্টি। হ্যাঁ, এই এই একটা গাছ, এইটাও চেষ্টা করতেছি যতটুকু পারি এটা একটা ফলের একটা বাগান বানানোর জন্য। তো এইগুলা বিভিন্ন ফলের গাছ যখন এই ইউরোপে যেগুলো আছে, এবং হ্যাঁ আমরা ওইটা চেষ্টা করতেছি সবার সাথে মিললা। এখানে গ্রিনের খুব খুব দাম, সবাই গ্রিনটাকে পছন্দ করে, আমরা সবার সাথে তাল মিলাই আমরাও গ্রিন রাখতে চেষ্টা করতেছি। দেখেন এই যে ঘাসগুলা, আমরা যদিও প্রতি দুই সপ্তাহ পর পর আমরা কাটি, মেশিনেই কাটি অবশ্য। তো একটা জিনিস এখানে সবাই সচেতন, একটা খেয়াল করবেন কিনা জানি না, খেয়াল করতে পারেন, পরিষ্কার একবারে শুধু গ্রিন, কোনো কিছু ময়লা টলা কিছু নাই। এই সবাই মিলা ভলান্টিয়াররা আমাদের এই প্রতি সপ্তাহে কাজ হয়, এবং মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে সবাই, না না এগুলো অসম্ভব আছে, এগুলি ওই যে ডাস্টবিন, বিভিন্ন জায়গায় ডাস্টবিন লাগা রাখছি আমরা, এই সব বাচ্চারা এগুলো ডাস্টবিনে ফেলাই দেয়, এগুলো মানে বাচ্চারা বিশেষ করে এগুলো খায়, আর বড়রা তো সবাই ইয়ে করে ফেলে। তারপর বাচ্চারা একটা জিনিস এখানে শিখছে যেটা বলা দরকার, বাচ্চারা সহজে কিছু ফালায় না রাস্তায়, প্রয়োজন পকেটে রাখবে, পকেটে রাখবে, কিন্তু ওই ইয়ের ডাস্টবিন যেখানে পাবে সেই ডাস্টবিন জায়গায় ফেলাবে। হ্যাঁ, আমাদের জায়গাটা এই পর্যন্ত, হ্যাঁ এক্সিট, এটা আমরা এক্সিট হিসেবে ব্যবহার করি, এটা বড় গেট, এটা বড় বড় ট্রাক ট্রক আসলে এই রাস্তা দিয়ে ঢোকে। হ্যাঁ, এবং হ্যাঁ এই এখানে 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 দেখাই আমরা, এখানে একটা আমাদের এক্সট্রা বাড়ি, এটা আমাদেরই, এই যে এখানেও চেরি গাছ আছে। আচ্ছা আচ্ছা, এই বাড়িটাও আমাদেরই, এই পুরো বিল্ডিংটা এখন দেখা যাচ্ছে, এটা পুরোটা আমাদের, এই আহমদের জামাতের। এখানে আরেকটা কথা বলা, আপনাকে প্রেসিডেন্ট সাহেব জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে বলে যে আহমদীদের কলমা এখানে এক, এইটা আমি তো দর্শকদের দিকে দেখাতে চাই যে দেখেন এখানে একটা জিনিস কি, কলমা পৃথিবীতে একটাই, যে যাই কিছু বলুক, এখন মিথ্যা প্রবাগান অনেকে করে, কিন্তু যে বিশ্বাস করে, আমি মনে করি সে মুসলমানকে সন্দেহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এগুলো বলছে যে আমার কোরআনকে আমি নিজে সংরক্ষণ করব, কেউ পারবে না, কেউ ইচ্ছা করে বদলাইতে পারবে, আল্লাহ যদি সংরক্ষণ নিজে করে, আল্লাহ যদি শক্তি থাকে, তাহলে বদলায় মানুষ কী হবে? মানুষ আজকে এখন তারা তাদের স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আহমদীদেরকে নিচে করার জন্য এই কথা বলতেছে, কিন্তু বেশিরভাগ আমাদের দেশের লোক আর ওনারা খুব সহজ সরল মনের অধিকারী, তারা বিশেষ করে ইমাম দেশের মৌলবী সাহেবদের কথা, তাদের ওয়াজ এগুলো তারা মনোযোগ দিয়ে শোনে এবং বিশ্বাস করে, কিন্তু তারা অরিজিনালি এটা নিয়ে তদন্ত করে না, বা কোরআন শরীফে কী লেখা আছে এগুলো তারা চিন্তা করে না, যার ফলে এগুলা না, এই তো শুধু এটা না, আমাদের ভিতর আছে, হ্যাঁ এই প্রত্যেকটা মসজিদেই আমাদের এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাই বিদ্যমান। হুজুর এখানে আসছিলেন ঠিক এইভাবেই দাঁড়াইছিলেন, দাঁড়ায় পড়ে দেখছিলেন, এবং ভিউটাও এক্সিলেন্ট। এই যে আমরা এই মাত্র যে মাঠটা দেখালাম, ওই মাঠটা ওদিকে
ওই সেই তাহসিনের সেই পার্কটা বাচ্চাদের যেটা তাহসিনের নামে, তারপরে এদিকে হলো সেই পার্ক এই বাগানটা। এখানে একটা কথা বলি, এটার উপরে আমরা অবশ্য ই লাগাইছি, সোলার লাগাইছি। হ্যাঁ, এটা অবশ্যই ইয়ার মেশিন, ফ্রিজ বা কোল্ড স্টোরেজার। হ্যাঁ, লাইব্রেরি আমরা দুইটি একসাথেই করছি। এখানে মেহমান টেমান যত আসে সে তাদেরকে এখানে আমরা খাওয়াই, যে খাওয়া শেষ হয়েছে একটু আগেই। মানে হ্যাঁ, তারপরে এই এগুলা এখন মানে মোটামুটি পরিষ্কার করেছে। হ্যাঁ, হচ্ছে ওয়াইন্ড আপ। হ্যাঁ, এই পাশে আমরা রাখছি আমাদের গ্রন্থাগার এবং বিভিন্ন দেশের বিভিন্ন বই বিভিন্ন ভাষায় আমাদের এখানে মজুদ আছে। শুধু এখানেই না, আমাদের একটা গোডাউন আছে ছোট, ওই এই পাশে গোডাউন, এটা বইয়ের পুরা বই এক্সট্রা যেগুলো সব ওইটার ভিতরে ভরা।